সময়টা ১৯০০ সাল পেরিয়েছে, সঙ্গে সঙ্গে ভারতবাসীর উপর ব্রিটিশদের অত্যাচারও বেড়েছে, ভারতবাসীর মনে ব্রিটিশের প্রতি ক্ষোভ ঘৃণাও বেড়ে চলেছে সমানতালে। দেশের ঘরে ঘরে প্রতিদিনই কিশোর যুবক দীক্ষিত হয়ে চলেছে বিপ্লবের মন্ত্রে, বোমা পিস্তলের যেন চাষ শুরু হয়েছে বাংলার বুকে। ১৯০৮ সালের ৩০শে এপ্রিল মুজাফফরপুরে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডের গাড়ি ভেবে অন্য একটি গাড়িতে বোমা ছোড়েন। শুরু হয় পুলিশের জোর তল্লাশি। পয়লা মে ১৯০৮ মুরারিপুকুর বাগানে মাঝরাতে তল্লাশিতে আবিষ্কার হল বোমার কারখানা। পরদিন অরবিন্দ ঘোষ ও বারিন কুমার ঘোষ সহ ৩৮ জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হল মুরারিপুকুর ষড়যন্ত্র মামলায়। সেদিনই ভোরবেলায় গ্রেপ্তার করা হল নিরাপদ রায় ও কানাইলাল দত্তকে, আলিপুর প্রেসিডেন্সি জেলে রাখা হলো তাদের। ৫ই মে শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করা হলো নরেন্দ্রনাথ গোস্বামীকে। আদালতে তোলার আগে এক এক করে সকলকে নিয়ে যাওয়া হলো ইন্টারোগেশন রুমে। পুলিশের অত্যাচারে মাথা নোয়ায়নি বাংলা মায়ের দামাল ছেলেরা, কিন্তু প্রাণ ভয়ে ব্রিটিশদের অত্যাচারের সামনে মাথা নোয়ালো নরেন্দ্রনাথ গোস্বামী। রাজসাক্ষী হয়ে সমস্ত কিছু বলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হলেন ব্রিটিশদের কাছে, অর্থাৎ বিপ্লবী সহযোগীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। অরবিন্দ ঘোষ সুবোধ মল্লিকদের মতো মানুষকে বোমার মামলায় যুক্ত করে দিলেন নরেন্দ্রনাথ। কানাইলাল তখন ছিলেন বিপ্লবীদের মধ্যে অতি সাধারণ একজন, বিশেষ কোনো গুরুতর অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। হয়তো বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হতেন এবং ছাড়া পেতেন, কিন্তু তার জন্য তার পক্ষের উকিল নিযুক্ত করতে হবে। তিনি উকিল নিয়োগে প্রবল আপত্তি জানালেন। তিনি জেল থেকে বেরোতে চান না। কেউ কিছুই বুঝতে পারে না কানাইলাল দত্তের মনোবাঞ্ছা। অলক্ষে ঈশ্বর আর স্বয়ং কানাইলাল ছাড়া জেল থেকে না বেরোনোর কারণ কেউ আঁচ করতে পারেনি। কানাইলাল তখন প্ল্যানিং করছেন বিশ্বাসঘাতক নরেন্দ্রনাথ গোস্বামীকে শাস্তি দেওয়ার, আর বিপ্লবী সহযোগীদের সাথে দেশমাতৃকার সাথে বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি, মৃত্যু। নরেন্দ্রনাথ জেলে, তাই জেলের মধ্যে থেকেই তাকে শাস্তি দিতে হবে, তাই তিনি জেল থেকে বেরোবেন না। একজন অতি সাধারণ শিরনকায় বাঙালি যুবক, যিনি বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত, বোমা কারখানাতে, অস্ত্রশিক্ষা, ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত, ধরা পড়েছেন। ব্রিটিশদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যিনি হয়তো বিচারে মুক্ত হয়ে যাবেন, তিনি মুক্ত না হয়ে জেলেই পচতে চাইছেন মাতৃভূমির বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার জন্য, এটা জেনেও যে তার ওই কাজের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তবুও তিনি মুক্ত হতে চাইলেন না। তিনি নরেন্দ্রনাথকে হত্যা করে ফাঁসিতে চড়তে চান। কেন না, তার মৃতদেহ যখন জেল থেকে মহা সমারোহ করে মিছিল করে শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই শোভাযাত্রা দেখে দেশের তরুণ যুবকেরা উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী দলে যোগ দেবে, শুধুমাত্র এই কারণে। কানাইলাল তার সঙ্গী হিসেবে বেছে নেন জেলের মধ্যে আর এক বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে। নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ পক্ষের সাক্ষী, তাই তাকে হত্যার চেষ্টা হতে পারে, সেজন্য নরেন্দ্রনাথকে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে জেলের হাসপাতালে রাখা হয়। চন্দননগরের প্রবর্তক সংঘের মতিলাল রায় দুটি রিভলভার সংগ্রহ করে জেলের মধ্যে খুব গোপনে পাঠিয়ে দেন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ বসুর কাছে। গোপন পরিকল্পনা হয় দুজনের মধ্যে। পরে অত্যন্ত অসুস্থতার ভান করে সত্যেন্দ্রনাথ বসু জেলের ডাক্তারের কাছে যান। ডাক্তার তার অসুস্থতার কোনো কারণ বুঝতে না পেরে তাকে জেল হাসপাতালে পাঠিয়ে দেন। এর ঠিক তিন দিন পর পরিকল্পনা অনুযায়ী কানাইলালের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়, তাকেও জেল হাসপাতালে ভর্তি করা হয়। ব্রিটিশরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি
গুরুতর অসুস্থ দুই বন্দীর মনের গোপন বাসনা। দুজনেই গোপনভাবে পিস্তল নিয়ে গেছিলেন হাসপাতালে। 31 আগস্ট 1908 সাল, কানাইলাল ও সত্যেন্দ্রনাথ দুজনে কোনোভাবে হাজির হন নরেন্দ্রনাথের বেডের সামনে। পাশে দাঁড়িয়ে পুলিশ অফিসার হিগিন্স। দু একটা কথা বলার পরেই সত্যেন্দ্রনাথ বসু রিভলভার বের করে নরেন্দ্রনাথের উপর গুলি ছোড়েন। প্রথম গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণ ভয়ে নরেন্দ্রনাথ উঠে দৌড়তে শুরু করে। হাসপাতালের খোলা দরজা দিয়ে জেলের ভেতরেই ফাঁকা চাতালে বেরিয়ে আসে। তার পিছন পিছন দৌড়তে থাকেন দুই বিপ্লবী, তাদের পিছনে হিগিন্স। সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দুজনেই দৌড়নোর সাথে সাথে ফায়ার করতে থাকেন। ধস্তাধস্তিতে হিগিন্স গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে যায়। দুজনের পিস্তলের চারটি গুলিতে নরেন্দ্রনাথ গোস্বামী হবলীলা সাঙ্গ হয় জেলের মধ্যে। কানাইলাল ধস্তাধস্তির মধ্যে পড়ে গেলেন মাটিতে। বিশ্বাসঘাতকের মৃত্যু নিশ্চিত বুঝে তিনি পিস্তল ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন। চারিদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে। রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে জেলের মধ্যে খুন করার অপরাধে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর বিচার শুরু হয়। খুব তাড়াতাড়ি নিম্ন আদালতে তাদের ফাঁসির সাজা শোনানো হয়। উচ্চ আদালতে ফাঁসি রদের আবেদন করতে চাইল কানাইলালের প্রিয়জনেরা, কিন্তু বীর কানাইলাল এসেছিলেন মৃত্যুবরণ করে দেশের যুবকদের মধ্যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিতে। তিনি কঠোরভাবে ফাঁসি রদের আবেদনের বিরুদ্ধে রইলেন। সুতরাং নিম্ন আদালতে শাস্তি বহাল রইল। ফাঁসির আগে জেলের অন্য বন্দীদের মতো তিনি থাকতেন না, সর্বদা হাসি খুশি আনন্দে থাকতেন। ফাঁসির সাজাপ্রাপ্ত অন্য বন্দীরা যখন গীতাপাঠ প্রাণায়াম করছেন, কানাইলাল তখন হাসি ঠাট্টায় মশগুল। ছিপছিপে চেহারার বাঙালি যুবকটি এতটাই আনন্দ ও নিশ্চিন্তে ছিলেন যে ওই কয়েকটা দিনে তার ওজন বেড়ে গেছিল। জেলের গার্ড ও অন্যান্য বন্দীরা পর্যন্ত অবাক হয়ে গেছিলেন কানাইলালের এই হাসি দেখে। চিরকাঙ্ক্ষিত কোনো লক্ষ্য যেন তার সফল হয়েছে, এমনই প্রশান্তি তার মুখে। 10ই নভেম্বর 1908, 20 বছর বয়সের কানাইলালকে স্নান করিয়ে ফাঁসির মঞ্চে যখন দাঁড় করানো হলো, সকলে হতবাক হয়ে দেখল কানাইলাল দত্তের মুখে হাসি। বীর কানাইলাল চাননি তার মৃতদেহ নিয়ে শোকসভা হোক। তিনি চেয়েছিলেন তার মৃতদেহ নিয়ে যেন শোভাযাত্রা করা হয়। তার শোভাযাত্রায় উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার তরুণের মনে যেন বিদ্রোহের মশাল জ্বলে ওঠে। তার এই মনের ইচ্ছা পূরণ হয়েছিল। তার মৃতদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানে যাওয়ার সময় রাস্তার দুধারে অজস্র মানুষের ভিড় একথার সাক্ষী যে কানাইলালের মৃত্যু অত্যাচারিত ভারতবাসীর বুকে স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল। সেদিন সেই আগুনের তাপ ছড়িয়েছিল ব্রিটিশদের পরিবারের মধ্যেও। শোভাযাত্রার দুপাশের বাড়ির ব্রিটিশ পরিবারের মেম সাহেবরা পর্যন্ত তাদের কাজের লোকদের দিয়ে কানাইলাল দত্তের চরণে ফুল পাঠিয়েছিলেন। ভিড়ের তরুণ তরুণীরা কানাইলালের মৃত্যুতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছড়িয়ে পড়ে পরাধীন ভারতের কোনায় কোনায়। আগুন পাখি কানাইলাল দত্ত ফাঁসির আগে বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাতে হোঁচট না খায় তার জন্য চশমাটা মৃত্যুর পরে নিয়।